নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে প্রচুর অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে একসঙ্গে একাধিক গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ির সহায়িকা নিয়োগ করা হচ্ছে। এবার আবেদনের লাস্ট ডেট 25/8/2024। এখানে একসঙ্গে 129টি শূন্যপদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি সে সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাগুলো হয়ে থাকো, পুরো ভিডিও অবশ্যই দেখবে, খুবই হেল্পফুল একটি ভিডিও। অঙ্গনওয়াড়ির সহায়িকা কিন্তু নিয়োগ হতে চলেছে, একের পর এক নতুন করে বিভিন্ন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ চলছে। তো আজকের ভিডিওতে নতুন আরেকটি জেলায় অঙ্গনওয়াড়ির সহায়িকা নিয়োগ হতে চলেছে, বিশাল শূন্যপদে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। তোমার বয়স যদি 35 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, সকলেই এখানে আবেদনটি করতে পাবে। তো চলো ডিটেইলসে দেখে নেই কোন কোন গ্রামে কিভাবে আবেদন করবে, কত তারিখ লাস্ট ডেট, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেইলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিং কে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনের নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, যেখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তোমাদের কিছুদিন আগেও কিন্তু আমি বিভিন্ন জেলায় যে নিয়োগ চলছে রিসেন্ট, তার নোটিশ এই চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নেবে। তো এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে সহায়িকা নিয়োগ করা হচ্ছে, তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ তো করা হচ্ছে, কিন্তু পরীক্ষা কিন্তু শুধুমাত্র 8 স্ট্যান্ডার্ডেরই হবে, মানে অষ্টম মানের ইংরেজি, তোমার রচনা সব অষ্টম মানেরই থাকবে। তো ভয় নেই, তোমরা সবাই আবেদন করে দেবে। সার্থকই কিন্তু অবশ্যই সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে, সেটা মনে রাখবে। আর ভারতীয় নাগরিক হতে হবে এবং একজন মহিলা প্রার্থী হতে হবে। এখানে প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে। বয়সের হিসাবটি করতে হবে 1/7/2024 অনুযায়ী, যেন তোমার বয়স 35 বছর বয়সের মধ্যে হয়। দেখো এখানে যেহেতু সরকারি চাকরি, তো লিখিত পরীক্ষা দিতে হবে তোমাকে 90 নম্বরের সহায়িকা পদের জন্য। 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা 10 নম্বরের, মোট 100 নম্বরের পরীক্ষাটি হবে। এখানে মৌখিক পরীক্ষা মানে ইন্টারভিউতে তোমাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তারপর লিখিত পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে, সব কিছু কিন্তু ডিটেলসে বলে দেওয়া রয়েছে। আর এবার কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, এবার অফলাইনে কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তোমার এই সুবিধে ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে দিতে পারবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে, ফটো, সিগনেচার, যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে আমি বলে দিচ্ছি, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে তুমি অনলাইনের মাধ্যমে আবেদনটি করে দেবে। তার জন্য যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেও পেয়ে যাবে, কিন্তু নিজেরা নোটিশটি ডিটেলসে চেক আউট করে নিতে পারবে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে তোমরা আবেদনটি করে দিতে পারবে। মনে রাখবে অনলাইনে আবেদন করতে হবে, আবেদন করার সময় প্রার্থীকে কিন্তু রিসেন্ট তোলা ফটো একটি রাখতে হবে সাথে, কেন কি সেটিকে আপলোড করাতে হবে, আর নীল কিংবা কালো কালিতে সাইন করে সেটিকে স্ক্যান করে আপলোড করাতে হবে। আর সমস্ত বাকি ডকুমেন্টসগুলো, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, তোমার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সমস্ত কিছু কিন্তু এখানে যা যা চাবে, নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নাম্বার, সব কিছু সুন্দর করে পূরণ করে দিতে হবে অনলাইনের মাধ্যমে, তারপর সাবমিট করে দিলেই হবে। তো এখানে আবেদনটির লাস্ট ডেট মনে রাখবে 25/8/2024, রাত্র 12টা পর্যন্ত, কিন্তু 12টার আগে পর্যন্ত আবেদনটি চলবে। 25/8/2024, 25শে আগস্ট পর্যন্ত, জুলাই তো শেষ, আগস্টের 25 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। মনে রাখবে 25 তারিখ থেকে শুরু হয়েছে, 25 তারিখ পর্যন্ত চলবে। আবেদন করলে কিন্তু প্রার্থীদের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে, আমি গ্রামের নাম বলে দিচ্ছি, তার আগে দেখো তোমাদের প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে 1,550 টাকা, তো টাকা রয়েছে, তার সঙ্গে আবার ভাতা অ্যাড করে 2,250 টাকা, মোট 7,000 টাকার মতন বেতন রয়েছে এখানে অঙ্গনওয়াড়ির সহায়িকা পদের জন্য। আর যে সমস্ত গ্রামের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, দেখো আকাইপুরে 8টি শূন্যপদ রয়েছে, এসসি এসটি জেনারেল সবার জন্য ভাগ করে দেওয়া রয়েছে, তারপর বৈরামপুর, ছাইঘরিয়া, চৌবেরিয়া 2, চৌবেরিয়া 1, ধর্মপুকুরিয়া, দিঘারি, গঙ্গানন্দপুর, গারাপোতা, ঘাটবাওর, গোপালনগর 1, পাল্লা, কালুপুর, গোপালনগর 2, সুন্দরপুর, ট্যাংরা।
প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানে শূন্য পদ রয়েছে অনেকগুলো করে। যারা সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অবশ্যই আবেদন করে দিবে। আর এখানে কিন্তু প্রার্থীকে সেই নির্দিষ্ট গ্রামের বাসিন্দা কিনা সে বাসিন্দা প্রমাণপত্র হিসেবে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে। দুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার আরও উপরেও হয়ে থাকো, বিএ এমএ, তোমার সকলেই এমএ আবেদন কিন্তু এখানে করতে পাবে। আর এখানে বয়সের একটি হিসাব বলা হয়েছে, তোমাকে 89 থেকে 2006 মধ্যে কিন্তু হতে হবে প্রার্থীর জন্ম তারিখ, তো মনে রাখবে। দেখো এখানে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কিনা সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রমাণপত্র হিসেবে এখানে তোমাকে কার্ড পেশ করলেই হবে কিন্তু। তো পরীক্ষা মনে রাখবে, পরীক্ষার সিলেবাস আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু ডিটেলসে দেখিয়ে দেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী মানের রচনা থাকে, পাটিগণিত, ইংরেজি আর রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, পুষ্টি এগুলো নিয়ে 15 নম্বর। এভাবে কিন্তু প্রশ্ন হবে, প্রশ্ন সব বাংলাতেই হবে, শুধু ইংরেজিটা ইংরেজিতে হবে। পরীক্ষাতে তোমাকে 90-30 অবশ্যই তুলতে হবে, তারপরে তোমাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। কিন্তু 65 বছর বয়স পর্যন্ত তোমরা এই চাকরিটি পেয়ে গেলে 65 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু চাকরিটি করতে পাবে। আর আবেদনকারীকে ওই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবেদন 25/7/2024 থেকে শুরু হয়ে গেছে আর 25/7/2024 পর্যন্ত চলবে। দেখো অনলাইন দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্রের সমূহ স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করাতে হবে বলে দেওয়া রয়েছে। এই যে ছবি আর সিগনেচার এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করাতে হবে। আর যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তুমি বসে যাবে অনলাইনে আবেদন করতে। আর আবেদন অনলাইনে আবেদন করার পর তুমি যখন এক্সামটি দেবে, এক্সামে পাশ করবে, তোমাকে ইন্টারভিউতে যখন ডাকবে, ইন্টারভিউতে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই জেরক্স কপি অরিজিনাল নিয়ে যেতে হবে। যেমন জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো, তারপর জাতিগত শংসাপত্র যদি চেয়ে থাকে নিতে হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র মূল কপি নিতে হবে, তারপর দেখো প্রতিবন্ধী থেকে থাকলে তার প্রমাণপত্র দিতে হবে, অনগ্রসর শ্রেণী শংসাপত্র থেকে থাকলে তা দিতে হবে। তোমরা যদি প্রতিবন্ধী কাজটিগুলো দিয়ে থাকো তবে নিতে হবে, নয়তো নয়। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। আর যদি আবেদন করার সময় কোথাও কোনো ভুল হয়ে থাকে তবে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রিকারেকশন করার অপশনই নেই, সুন্দর করে ধীরে ধীরে তোমরা আবেদনটি কমপ্লিট করো। এই যে নিয়োগটি করা হচ্ছে এখানে যে সমস্ত গ্রামের নাম আমি দেখিয়ে দিলাম, এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় বনগাঁ, গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা 743235। উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। এভাবে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার কিন্তু একাধিক জায়গায় নিয়োগ করা হচ্ছে কিছুদিন আগে, তা নিয়ে ভিডিও দিয়েছি আমি, যারা সেই ভিডিও দেখুন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। এছাড়াও বিভিন্ন জায়গা, তুমি যদি তোমার ডিস্ট্রিক্টের জব আপডেট পেতে চাও কমেন্টসে এক্ষুনি জানাবে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম, যখন সেখানেও প্রকাশিত হবে জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে। আরও এরকম প্রতিনিয়ত আপডেটসগুলো পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।